নির্বাচন কমিশনের আন্তরিক প্রচেষ্টায় অতীতের যে কোনো সময় চেয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ হয়েছে বলে মনে করেন মনিটরিং ফোরাম এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এবারে নির্বাচন পর্যবেক্ষণ শেষে সংগঠন দুটি সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছে তবে সংগঠন দুটি নির্বাচনকালীন সহিংসতায় নিহত হওয়ার ঘটনাগুলোর তদন্ত ও বিচার দাবি করেছে আল মাহমুদের প্রতিবেদন বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষকদের মধ্যে অন্যতম একত্রিশটি সংগঠনের সমন্বয়ে গঠিত ইলেকশন মনিটরিং ফোরাম এবং ছাব্বিশটি এনজিওর সমন্বয়ে গঠিত সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সমন্বিত এই সংস্থা দুটি ত্রিশ ডিসেম্বর সারাদেশের দুইশো চোদ্দটি সংসদীয় আসনের প্রায় সতেরো হাজার কেন্দ্র পর্যবেক্ষণ করে সংস্থাগুলোর প্রতিনিধিরা নির্বাচনের একদিন পর সোমবার জাতীয় প্রেসক্লাবে নিজেদের পর্যবেক্ষণ প্রতিবেদন গণমাধ্যমের সামনে তুলে ধরে আমরা সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নির্বাচন পর্যবেক্ষণ করেছি ভোটার পোলিং এজেন্ট প্রিজাইডিং অফিসার সবার সাথে কথা বলেছি খুবই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যা গণতন্ত্রের জন্য খুবই জরুরি আমরা এই নির্বাচন নিয়ে খুবই খুশি বাংলাদেশে গতকাল যেটা এসে দেখলাম সেটা হচ্ছে যেন একটি ফেস্টিভ মোড রয়েছে আনন্দের মধ্যে মানুষ তাদের ভোট দিয়ে চলে যেতে পারছেন সংবাদ সম্মেলনে এই নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে আঠারো জন নিহতের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করা হয় দাবি জানানো হয় এর সুষ্ঠু তদন্ত ও বিচারের ইলেকশন মনিটরিং ফোরাম ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মনে করে এ সহিংসতার সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব সর্বস্তরের মানুষই এক উত্তর দিয়েছেন যে না না এবারে কোনো রকম বাধা বিপত্তি আমরা পাইনি এবং আমাদের রাস্তায় কেউ ভয় দেখায়নি ভেরি ভেরি গুড সিকিউরিটি অতীতে যতগুলো নির্বাচন হয়েছে এর মধ্যে এবারে নির্বাচন সবচেয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এটা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে তবে তাদের অভিমত ষোলো কোটি মানুষের এই দেশে চল্লিশ হাজারেরও বেশি কেন্দ্রে ভোট নেওয়ার সময় সংঘটিত সহিংসতাগুলো অস্বাভাবিক কিছু নয় মাহমুদ নিউজ ঢাকা